আজকে কেন নাকি আমার মন খারাপ জানেন আরে আজকে আমার বউ না তাজল সাজছে আমার মেলা আসা আসাল আমার মনে হয় কবুজ নাও যাই রহিম সাই যাই আমার কয়টা আমি আমি মিডিয়ার কাছে বিচারটা দিলাম আপনারা দেখে শুনে বিচারটা করেন আরে কথা কই এখন বিচার যদি না করে হারেন বিচার যদি না করে হারেন আমার সুপার মধ্যে এটা আপনার 70 কইরা দিলাম এটা আপনি খালি ভিডিওই করেন না খালি ভিডিওই করেন আমি কান দি নগর নগর কেউ কান দেনা নাম কি মুক্তা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আজকে আজকে আমার মা বলো মা না আমার মা আজকে টোটাল এই বিমু মাল্টিমিডিয়ার পক্ষ থেকে না আসলে ওর নাম বিমু এটা ঠিক আছে কিন্তু আজকে অর্জন মন্দিরের এই সমস্ত আয়োজনটা হলো শ্রাবণ মুভি ঠিক আছে আমরা শ্রাবণ মুভি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রাবণ মুভির যে কর্ণধার যার নামকরণ সেই শ্রাবণ আমাদের মাঝে উপস্থিত আছেন এই যে ওনার নাম হইল শ্রাবণ ওর নামে চ্যানেল ঠিক আছে তবে একটু কথা কম কয় একটু কথা কম কয় তার জন্য অসুবিধা নাই তবে ওর পক্ষ থেকে কথা বলবে ওনার ফাদার আমাদের ডিরেক্টর সাহেব মহসিন কবির বাবু আপনি আমরা দেখি কি বলে ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডিরেক্টর বিপুল খন্দকারকে আসলে একটু সামথিং মিস্টেক হয়েছে আসলে আজকে বার্থডেটা টোটালি আয়োজন করছে শ্রাবণ মুভি না বিমু মাল্টিমিডিয়ার যে টিম আছে টোটাল টিম টিমে যারা আছে তারা সবাই মিলে এই করছে শ্রাবণ মুভি শুধু কেকটা শুধু শ্রাবণ মুভি বিশেষভাবে দিছে কেকটা তো টিমের সবাইকে ধন্যবাদ এবং এখানে সহযোগিতা করেছে হাশেম মুভির হাশেম ভাই সহযোগিতা করেছে এবং প্রত্যেকটা লোক আমাদের সহযোগিতা করেছে এখানে আজকে কেউ গেস্ট না সবাই হোস্ট শুধু গেস্ট হইল বাংলা সিনের উজ্জ্বল ভাই এবং তার পরিবার তারা সময় করে আমাদের এখানে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ তার আগে ধন্যবাদ দিব বিপুল খন্দকারকে সে বিশেষভাবে তার রুমটা ব্যবহার করতে দিচ্ছে আমাদের টিমের সবাইকে আর মমতা খন্দকার তো আমাদের টিম স্টাফ তাকে ধন্যবাদ দেওয়া ছোটো করবো না কিন্তু তার চাঁদাটা আমরা পাই নাই তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত ক্ষণ আমরা কেক কাটবো কেক কেটে আমাদের সেই সবার চোখের মণি বিমু খন্দকারকে আমরা এই দিনটা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেব এবং বিমু খন্দকারকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেন হাজার বছর হাসি মুখ নিয়ে বেঁচে থাকতে পারে এই প্রত্যয় ব্যক্ত করছি এবার বিমু এই সংক্ষিপ্ত আকারে সবার উদ্দেশ্যে আপনাদের জ্ঞাতার্থে বলছি প্রথম দিন কিন্তু বাংলা সিনে একাই জন্মদিন উদযাপন করেছে আজকে দ্বিতীয় দিন আগামী বর্ষ সাত দিন ব্যাপী হবে যথারীতি একদিন শ্রাবণ মুভি নেবে দুই দিন তিন দিন সে বাংলা সিনে করবে বিশেষভাবে এই কথাটা রেকর্ড থাকবে তো আসলে এই কন্টেন্টটা মেবি ইউটিউবে যাবে কথাগুলো থেকে যাবে এনে বাংলা সিনের টোটাল পরিবার নিয়ে আসছে তারা লং টাইম করবে তো আমাদের স্টাফ যারা আছে আমরা যারা সহযোদ্ধা আছি তারাও করবো আমরা তো এবার এসে আমরা সাত দিন করবো ইনশাল্লাহ এ প্রত্যয় ব্যক্ত করতেছি হ্যাঁ এখানে আমাদের হিরো মাসুদ বলছে প্রত্যেক দিন করবে আমরা হিরো মাসুদের কাছে আমাদের প্রবীণ সহযোদ্ধা আজ
আচ্ছা আমাদের উজ্জ্বল ভাই বাংলা সিনের কর্ণধার উনি বলেছেন যে আগামী বছর নাকি সাত দিন ব্যাপী বিমুর জন্মদিন উদযাপন হবে যাই হোক ওনার কথা অনুযায়ী একদিন আমি স্পন্সর করব ধন্যবাদ মিশুকে আসলে উজ্জ্বল ভাই মিশুকে শাস্তি করার জন্য এই শাস্তি দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছিল যাই হোক মিশু সেটা অকপটে স্বীকার করেছে তো আমরা সেই কাঙ্ক্ষিত ক্ষণ আমরা সেই বিমুর মুখে কিছু কথা শুনে আমরা সেই মহেন্দ্র কোন কেক কাটার মধ্যে চলে যাব ধন্যবাদ সবাইকে অপেক্ষায় থাকুন আমাদের সাথেই থাকুন হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে এই বার্থডে উপলক্ষে যে আয়োজনগুলো করেছে আমাদের এই বিমু মাল্টিমিডিয়ার সকল স্টাফরা করেছে সো তাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে জানি আমি এই হাসি ঠাট্টা আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারি আর আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না সো আমার জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ ছোট করে নাই কিন্তু ধন্যবাদ দিছে বিমুকেও ধন্যবাদ ও হাজার বছর বেঁচে থাকুক তো আমরা সেই কাঙ্ক্ষিত ক্ষণে চলে যাব আমরা এখন কেক কাটবো বিপুল ভাই একটু হেল্প করেন আমাদেরকে রুর রানিং ড্যাশ আসসালামু আলাইকুম গাইস আজকে মূলত বিমুর বার্থডে কালকে যে বার্থডেটা করা হয়েছিল সেটা অগ্রিম ছিল কিন্তু আজকে হচ্ছে বার্থডে কিন্তু বিমুর যে মেকওভার হচ্ছে সেটা কিন্তু আমি করেছি আমি জানতে চাই বিমুর কাছে কেমন লেগেছে এই এটা কি অ্যাটম দিয়ে বাংলা সিনের অফিসিয়াল না অ্যাটম হবে কেন হোয়াট আমি বিমুর কাছ থেকে জানতে চাই যে বিমুর আজকে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এটাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ নরিন আসলে সেলসম্যান হিসেবে পারফেক্ট যে হবে এইটা আমরা তার কথোপকথন দেখে বুঝতে পেরেছি চেয়ার রেডি গেট রেডি ওকে যাই আর একটা কথা শুনবো সেটা হলো এই যে আমাদের বিমুর বিমুর যে মালিক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের যে আয়োজনটা করেছে আগে কালকের কথা বলে আজকের কথা পরে বলি কালকে যে আয়োজনটা করেছিল বাংলা সিনে আমার মামা শ্বশুর তার নাম হচ্ছে উদ্দুল সাহেব তার জন্য সবাই দোয়া করবেন উনি অত্যন্ত একজন ভালো মনের একজন মানুষ কালকে আমার মেয়ের বার্থডে পুরাটাই উনি বহন করেছে আজকে যেমন আমার বিমু মাল্টিমিডিয়া টিমের আসলে কী বলবো সদস্য বললে ভুল হয় ওরা সবাই আমার সন্তানের মতো আজকে আমার আর দশটা সন্তান আমার আরেকটা সন্তানের জন্য ওরা একটা অনুষ্ঠান ছোটোমোটো করে করছে তো ওদের সবাই পাশে থাকবেন ওদের জন্য সবাই দোয়া করবেন আর ওদের কাছে আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ আসসালামু আলাইকুম